নমস্কার, আমি SKG। আপনারা দেখছেন আমার চ্যানেল, একটু প্রত্যেকটা ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, সরি তার জন্য। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং কমেন্ট দেবেন, কমেন্ট অবশ্যই দেবেন। নমস্কার। আজ বন্ধুরা, ষাট পেরোলো দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পুতুল বার্বি। কয়েকদিন বাদেই ষাট পেরোবেন তিনি। হ্যাঁ, সিনিয়র সিটিজেন হচ্ছে দুনিয়ার সব থেকে জনপ্রিয় পুতুল বার্বি। ১৯৫৯ সালের কথা। ম্যাটেল সংস্থার অন্যতম কর্ণধার রুথ হ্যান্ডেলার দেখতেন তার মেয়ে বারবারা যেসব পুতুল নিয়ে খেলে সেগুলি সবই বেবি ডল, অর্থাৎ বাচ্চা বাচ্চা দেখতে পুতুল। রুথ খেয়াল করে দেখেন ছোট বারবারা মাঝে মধ্যেই কাগজের পুতুল বানিয়ে খেলছে, আর সেই সব পুতুল দেখতে একদমই বাচ্চা মেয়েদের মতো নয়, অনেকটাই বড় তারা। বারবারা সেই কাগজে পুতুল থেকেই প্রাপ্তবয়স্ক পুতুল বানানোর বুদ্ধি মাথায় আসে রুথের। মেয়ের নামের সঙ্গে মিলিয়ে এই পুতুলটির নাম রাখেন বার্বি। পরে রুথ বলেছেন তার ধারণাই ছিল না এত জনপ্রিয় হবে সেই পুতুল। কতটা জনপ্রিয়! ১৯৫৯ সালের ৯ মার্চ আমেরিকার এক পুতুল মেলায় অবতীর্ণ হওয়ার পরে ১০০ কোটিরও বেশি বার্বি বিক্রি হয়েছে পৃথিবী জুড়ে। প্রথম বছরেই বিক্রি হয় ৩ লক্ষ পুতুল। এখন ১৫টি দেশে বছরে ৫৮ কোটি বার্বি বিক্রি হয় বলে ম্যাটেলের তরফে জানানো হয়েছে। বিজ্ঞাপন ও বিজ্ঞাপন গুরুদের মতে সারা পৃথিবীতে সব থেকে পরিচিত যে তিনটি ব্র্যান্ড, তাদের মধ্যে রয়েছে বার্বি, বাকি দুটো হলো ম্যাকডোনাল্ডস ও কোকোকোলা। দশকের এই পথ চলা অবশ্য আপদেই মসৃণ ছিল না। ম্যাটেল টয়েজের ডিরেক্টর নাথান বেনার্ডের বললেন, রুথ যখন বার্বি তৈরি করেছিলেন তখন ভেবেছিলেন এই পুতুল বাচ্চা মেয়েদের অন্যভাবে জীবনযাপনের স্বপ্ন দেখাবে। বেবি ডল নিয়ে খেলার সময় বাচ্চা মেয়েরা শুধু মায়ের ভূমিকায় অভিনয় করতে পারত। অন্যদিকে বাচ্চা ছেলেদের জন্য তখন অনেক ধরনের পুতুল ছিল, মহাকাশচারী, বিমান চালক, ডাক্তার। ধরনের বার্বি বানিয়ে মেয়েদের সামনেও বিভিন্ন রাস্তা খুলে দিতে চেয়েছিলেন রুথ। মেয়েরা যে শুধু মা নয়, নানা ভূমিকায় সফল হতে পারে সেই বার্তা, এই বার্তাটি সেই ১৯৫৯ সালেই দিয়েছিল বার্বি। ১৯৬৫ সালে মানুষ চাঁদে পৌঁছানো ৪ বছর আগেই বাজারে চলে এসেছিল মহাকাশচারী বার্বি। ১৯৬৮ সালে প্রথম তৈরি হয় কৃষ্ণাঙ্গিনী বার্বি। বার্বি তাই ১১.৫ ইঞ্চির একটা পুতুল নয়, একটা বৈপ্লবিক ধারণা। অবশ্য সে কথা মানতে নারাজ। তারা মনে করেন সরু কোমর সংক্ষিপ্ত পোশাকের এই শ্বেতাঙ্গিনী ভুল শিক্ষা দেয় বাচ্চাদের। সাফল্য ও স্বাধীনতার সঙ্গে সুন্দরের এই সমীকরণের বিরুদ্ধে বরাবর সবর হয়েছেন নারীবাদীরা। অনেকে আবার সোনালি চুল, নীল চোখের বার্বিকে বর্ণ বৈষম্যের দোষে দুষ্ট বলেও মনে করেছেন। তা সে বাজারে যতই কৃষ্ণাঙ্গিনী বার্বি থাকুক না কেন। সমালোচনার মুখে পড়ে নিজের চেহারা পাল্টেছে বার্বি। বয়সে না হোক, পোগ্রার ছাপ পড়েছে তার শরীরে। আজকাল বাজারে কৃষ্ণাঙ্গিনী, পৃথুলা, খর্বকায়, কালো চুল, খয়েরি চুল, কোঁকড়া চুল, সাদা চুল, এরকম নানা ধরনের বার্বি পাওয়া যায়। যথেষ্ট জনপ্রিয় সেগুলি। ম্যাটেল সংস্থার ভাইস প্রেসিডেন্ট লিসা ম্যাকনাইট জানিয়েছেন এখন যত বার্বি বিক্রি হয় তার ৫৫%-ই সোনালি চুল ও নীল চোখ নেই। কয়েক আগে প্রথম যখন কিঞ্চিত গোলগাল কার্বি বার্বি বাজারে আসে তখন অনেকে মন্তব্য করেছিলেন বয়সের মেয়ের তাহলে এতদিনে গায়ে লাগলো বার্বির। পুতুল নির্মাতাকারী সংস্থার পক্ষ থেকে তখন জানানো হয় খুব সচেতন ভাবেই তারা বার্বিকে স্বাস্থ্যবতী বানাচ্ছেন, কারণ তারা চান না যে বার্বির মতো রোগা হওয়ার দৌড়ে বাচ্চা মেয়েরা অ্যানোরেক্সিয়া বা অন্য কোনো অনাহারজনিত রোগের শিকার হয়। সিনিয়র সিটিজেন হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে বার্বি বেশ দর। তার নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, ফলোয়ারের সংখ্যাও ২০ লক্ষেরও বেশি। কিন্তু ষাট পেরিয়েও
কি একাই থাকবে বারবি, ঘর বাঁধবে না, ছেলেপিলে হবে না? না, জানালেন লিসা। বললেন, বাচ্চা মেয়েদের উঠতে শেখায় বারবি, তার কোনো বন্ধন নেই, পরিবারও নেই। আজকে এই অবধি, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ, টাটা।